بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تفعلون إن كنتم تعلمون الله رب العالمين بولن هي ايمان دارا اذا نودي للصلاة যখন জুমা নামাজের দিন, জুমার নামাজের আজান হয়ে যাবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা দুনিয়ার সমস্ত কাজ, দুনিয়ার সমস্ত কাজ, দুনিয়ার যত বিষয়বস্তু আছে সবগুলো বিসর্জন দিয়া, সব কিছু ফেলে দিয়া তোমরা নামাজের জন্য, জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ, সরাসরি আদেশ কার? আল্লাহ। কার? ফাসাউ ইলা যিকরিল্লাহ, এখানে আল্লাহর জিকির মানে জুমার নামাজ, এখানে জিকির মানে কি? জুমার নামাজ। সব কাজ ফেলে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাও। ওয়াজারুল বাই, এরপর আল্লাহ তাআলা ব্যবসায়ী ভাইদের জন্য বলতেছেন, যখন জুমার নামাজের আজান হয়ে যায় আর ব্যবসা বাণিজ্য করা যাবে না, দোকানের শাটার বন্ধ করিয়া দোকানের যা ফেলে দিয়া তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে যাও, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জুমার দিন ব্যবসায়ী ভাইরা দোকানের ঝাঁপ ফেলে দিয়া আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে দৌড়াবে, এটা কার আদেশ? আল্লাহর আদেশ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এই যে জুমার নামাজের দিন দুনিয়ার কাজ কাম ফালায়া দিয়া, ব্যবসা বাণিজ্য ফালায়া দিয়া, আরো অন্য যত ধরনের কাজ আছে সব ফেলে দিয়ে যদি আল্লাহর বান্দার মসজিদে দৌড়ায়, এটার মধ্যে কি নিয়ামত! এই নিয়ামতের বিষয়টা যদি মানুষ জানতো, প্রত্যেকটা মানুষ মসজিদে আগে ভাগে আসার জন্য প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ, এর মধ্যে যে কি নিয়ামত, যদি মানুষ এটা জানতো তাহলে তাড়াহুড়া করে মসজিদে দৌড়াইত। সরাসরি আল্লাহর আদেশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদাররা, যখন জুমা নামাজ শেষ হয়ে যাবে, কিসের নামাজ? জুমার নামাজ। আপনারা কি কথা বুঝেননি? তো উত্তর দেন না কেন? উত্তর দিতে হবে। যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখন আর দোকান বন্ধ রাখার জন্য আমি আল্লাহ বলি নাই, কাজ কামে বের হওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ নিষেধ করি নাই, তোমরা দুনিয়ার জমিনে রিজিক তালাশের জন্য, দুনিয়ার জমিনে টাকা পয়সা কামাই করার জন্য, নাজ নেয়ামত অর্জন করার জন্য দুনিয়ার জমিনে ছড়িয়া ছিটিয়া যাও, জুমা নামাজের পরে বের হয়ে যাও এবং আমি আল্লাহর জিকির করতে থাকো। কাসীরাল্লাহ আল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদের জানাইয়া দিলাম, যদি তোমরা এইভাবে জুমার দিনটাকে ম্যানেজ করতে পারো, রুটিন করতে পারো, আল্লাহ তাআলা বলে তোমাদের এই কাজের মধ্যে আমি আল্লাহ সফলতা দান করব। সফলতা দান করব। আমরা এই জুমার নামাজের সময় যায় যায় তখন দোকান বন্ধ করে মসজিদে আসে, আছে না নাই? অথচ আল্লাহ কি বলছে, আজান শেষ
সাথে সাথে দোকান ব্যবসা বাণিজ্য সব কি বন্ধ। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলেন وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا فَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ سُبْحَانَ آيَاتِ التَّفْصِيلِ آيَاتِ الْبَكَاءِ مُسْلِمِ شَرِيفِ الْحَدِيثِ আল্লাহর হাবিব জুমার দিন খুতবা দিতেছেন, বক্তব্য দিচ্ছেন, ঠিক এইভাবে হঠাৎ করিয়া মসজিদে নববীর কিনারায় বা কাছে একটা বাজার, ওই বাজারের মধ্যে ভিন দেশ থেকে একটা মেলা আসলো। কি আসলো? মেলা। মেলা সেখানে ব্যবসা বাণিজ্য করার জন্য বাহিরের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বিভিন্ন জিনিস বেচতেছে। এই কথা শুনিয়া মসজিদে নববীর মধ্য থেকে সমস্ত মানুষগুলা বের হয়ে গেল। বের হইয়া সালাম মেলায় গিয়া এই কাপড় চোপড় খাবার দাবার এগুলা ক্রয় করতে লাগলো, এই ডরে যদি নামাজ শেষ করতে করতে এগুলা না থাকে। মসজিদে আল্লাহর হাবিব বক্তব্য দিচ্ছেন মাত্র 10 থেকে 12 জন মুসল্লি নিয়া, 10 থেকে 12। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। যখন তারা কোন মেলা দেখলো বা ব্যবসা বাণিজ্যের জন্য বাজার বসলো, তারা আপনাকে একা ফালায়া দিয়া আপনাকে বক্তব্যরত অবস্থায় রাখিয়া গো হাবিব মসজিদ থেকে বের হয়ে গেল, তারা মেলায় চলে গেল, আপনি তাদেরকে বলে দেন হাবিব কুলমা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, এই মেলার মধ্যে যা কিছু বিক্রয় হয়, এই মেলার মধ্যে যা কিছু আদান প্রদান হয়, এগুলার সাথে আল্লাহর কাছে যা আছে তার মূল্য অনেক বেশি। এই মেলায় যা কিছু বেচা কেনা হয়, এই মেলার মধ্যে যা কিছু বিক্রয় হয়, এগুলার চাইতে আল্লাহর কাছে যে জিনিসগুলো আছে এগুলার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তো উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ।